আমি মনে করি আমার বাবা মায়ের প্রসঙ্গে যাব খুব একটা খুশির খবর যে বাবা মা সম্ভবত এবার হজ করতে গিয়েছেন আপনার জি বাবা মাকে একটু শুনতে যাই কখনো মেহজাবিন ক্যামেরা এটা মানে দেখি না যে পরিবার নিয়ে খুব একটা কথা বলতে বাট আজকে একটু শুনবো বাবা মা মানে তাদের কথা জানবো একই সঙ্গে মেহজাবিনের এত সাকসেস তারা আসলে মেয়ের এই সাকসেসটাকে কিভাবে উপভোগ করে ওনারা হয়তোবা প্রকাশ করেন না ওইভাবে কিন্তু আমি বুঝতে পারি খুব স্বাভাবিক এটা খুব ইমোশনাল আমার মনে হয় মানে প্রত্যেক বাবা মা একটু কাটি সরি 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 কোনো অসুবিধে নেই এটা খুব স্বাভাবিক সরি মেহজাবিন আপু এটা সবচেয়ে বড় পাওয়া বাবা মা সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ এবং তারা যখন সন্তানের সঙ্গে থাকেন এটা এর থেকে বড় প্রাপ্তি একজন সন্তানের জীবনে আর কিছু হতে পারে এবং আপনি খুব লাকি যে আপনি মানুষের এত ভালোবাসা পেয়েছেন সেটা বাবা মা সচক্ষে দেখছেন আপনাকে ভালোবাসছেন দোয়া করছেন আপনার পাশে থাকছেন আপনি ভীষণ রকম লাকি একজন সন্তান যে বাবা মা আপনার এই সফলতাটুকু দেখে যেতে পারছেন এবং তারা আপনার সঙ্গে আছেন এখন পর্যন্ত সুস্থ স্বাভাবিকভাবে বাবা মার উদ্দেশ্যে আজকে কী বলতে চাইবেন আসলে আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই আমি আসলে বাবা মার কথা আসলে আমি একটু ইমোশন হয়ে খুব স্বাভাবিক সেটা আমি মনে করি আমার আমরা একটু টাইম নিই কোনো অসুবিধা নেই দর্শকরা ভীষণ রকম আপনাকে ভালোবাসেন এবং আপনার এত পজিটিভ ভাইব যেটা আসলে সবসময় যে দর্শকরা সবসময় বলেন মেহজাবিন চৌধুরী এমন একজন অ্যাক্ট্রেস যাকে আসলে সবাই খুব ভালোবাসে মানে একজন শুভ্র তার মধ্যে কোনো অন্য কিছু নেই এবং এটা কিন্তু আমার মনে হয় যে আপনার সবচেয়ে বড় প্রাপ্তি একই সঙ্গে বাবা মায়ের কথা বলছিলাম আপনি ইমোশনাল হয়ে গেছেন কোনো সরি না ডোন্ট সে সরি না আসলে আমার আমার যেটা মনে হয় আমি আসলে ভীষণভাবে লাকি আমার বাবা মা আমাকে ছোটবেলা থেকেই আমি যে কাজটা করতে চাই সেই কাজটাতে সাপোর্ট করেছেন এবং এবং আমি শুধু চাই তাদের ভালো একজন সন্তান হতে এবং আমার ইচ্ছা যে পৃথিবীর সব সুখ যেন আমি তাদেরকে দিতে পারি অনেক অনেক ভালোবাসা আমার বিশ্বাস যে সেটা আপনি তাদেরকে অলরেডি দিয়েছেন এবং বাবা মাকে সঙ্গে নিয়ে দীর্ঘদিন এভাবে আমাদের পরে ভালো ভালো কাজ উপহার দিন বাবা মা গর্ব করুক যে আমরা মেহজাবিন চৌধুরীর বাবা মা আমি আজকে আর কথা বাড়াবো না অনেক ভালো থাকুন নিরাপদে থাকুন এবং ভালো ভালো কাজ আমাদেরকে উপহার দিন